আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই ভিডিওতে আমি আপনাদের মাঝে শেয়ার করছি যে কিভাবে আমরা আমাদের স্মার্টফোনটি দিয়েই রুমে বসেই আমাদের ইলেকট্রিক বিলগুলো আমরা পরিশোধ করতে পারি। ফ্রেন্ডস, কোনো কথা হবে না, চলে যাব মূল কাজে এবং দেখি নি কাজটি কীভাবে করা যায়। আজকে আমি যে প্রসেসটা দেখাবো, এসএনবি আলাহলি অ্যাপ্লিকেশনটি দিয়ে আপনার 2023-এর আপনার নিয়মে কিভাবে আপনার বৈদ্যুতিক ইলেকট্রিক বিলগুলো আপনি পরিশোধ করতে পারবেন। অবশ্যই আপনি দেখতে পাচ্ছেন আমি আমার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিয়েছি, দেন এখানে আমি পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন হয়ে নিয়েছি। আমার অলরেডি আপনি দেখতে পাচ্ছেন ইউজারটি আছে এখানে, আমি এখানে পাসওয়ার্ডটি দিয়ে আমি লগ ইন হয়ে নেব। পাসওয়ার্ডটি আমি ফিল করে দিচ্ছি, দেন পাসওয়ার্ডটি ফিল করে দেওয়ার পরে এইখানে দেখতে পাচ্ছেন লগ ইন অপশন, আমি লগ ইনে ট্যাপ করে দিচ্ছি। আপনার রেজিস্টার্ড মোবাইলে একটি ওটিপি আসবে, দেখতে পাচ্ছেন আমার সিমটি একই মোবাইলে, তাই আমি অ্যালো করে দিচ্ছি। আপনার সিমটি যদি আদার্স মোবাইলে থাকে তাহলে যে কোডটি এসেছে দেখতে পাচ্ছেন এই কোডটি ওইখানে ফিল করে দেবেন। আমার সিমটি একই মোবাইলে তাই আমি এখান থেকে অ্যালো করে দিচ্ছি। অ্যালো করে দেওয়ার পরে এইখানে আপনার ব্যালান্সটা শুরু হবে, দেন আপনি যা করতে হবে দেখতে পাচ্ছেন এখানে সাদাত অপশন আছে, এখান দিয়েও আপনার ইলেকট্রিক বিল পরিশোধ করতে পারেন, অথবা এখানে দেখতে পারবেন মেনু অপশন, এই মেনুতে ট্যাপ করে দেবেন। আমি মেনু দিয়ে দেখাচ্ছি, মেনুতে ট্যাপ করে দেওয়ার পরে এইখানে দেখতে পাচ্ছেন সাদাত, এই সাদাতে ট্যাপ করবেন, দেন এইখানে দেখতে পারবেন বিল পেমেন্ট, এইখানে ট্যাপ করবেন। এইখানে দেখতে পাচ্ছেন আমার ইলেকট্রিক বিলটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন 97.41 দেখতে পাচ্ছেন পয়সা, এখানে দেখতে পাচ্ছেন 97.41 টাকা এখানে দেখতে পাচ্ছেন স্যার আছে। দেন এখন প্রশ্ন আসে যে আমরা কিভাবে একটি মিটার নাম্বার অ্যাড করব, এটি তো আমার অ্যাড করা আগের, দেন এটি খুবই সহজ। দেন আপনি যদি নতুন মিটার নাম্বার অ্যাড করতে চান এখানে দেখতে পাচ্ছেন অ্যাডে ট্যাপ করে দেবেন। অ্যাডে ট্যাপ করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সার্ভিস টেলিকম, এখানে ট্যাপ করবেন। এইখানে ট্যাপ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন সৌদি ইলেকট্রিক কোম্পানি, এই সৌদি ইলেকট্রিক কোম্পানিতে ট্যাপ করবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব নাম্বার, সাবস্ক্রাইব নাম্বার মানে আপনার মিটার নাম্বারটি কেন একটি ফিল করে দেবেন। যে আপনার মিটার নাম্বারটি প্রত্যেকটি আপনার মিটার নাম্বার অবশ্যই দেখে নেবেন। মিটার নাম্বারটি আপনার অ্যাড করে দেওয়ার পরে এইখানে মিটার নাম্বারটি আমার যেহেতু অ্যাড আছে, দেন দেখতে পাচ্ছেন আমি বর্তমানে অ্যাড করতে চাচ্ছি না, একটি নাম্বারটি আপনি সঠিক নাম্বারটি দিবেন, দেন শর্ট নেমের জায়গায় কিছু লিখতে হবে না, আপনি প্রসিডিয়ার ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আপনার মিটার নাম্বারটি অ্যাড হয়ে যাবে। যেহেতু ফ্রেন্ডস আমার একটি অ্যাড আছে তাই আমি এখানে দেখতে পাচ্ছেন যেই বিলটি আছে আমি এখান থেকে পরিশোধ করে দিচ্ছি, দেন এইখানে আমি ট্যাপ করে দেব। দেন এখানে দেখতে পাচ্ছেন টোটাল অ্যামাউন্টটা এখানে শু হবে, দেন এইখানে আপনি যদি পে করতে চান প্রসিডিয়ার ট্যাপ করে দেবেন, আমি প্রসিডিয়ার ট্যাপ করে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম নামের যে অপশন আছে এই কনফার্মে ট্যাপ করে দেবেন। একটি মোবাইলে আপনার ভেরিফিকেশন কোড যাবে, যে কোডটি যাবে এখানে ফিল করে দেবেন। আমার মোবাইলে একটি কোড এসেছে, তারপর আমি দেখাচ্ছি আপনাদের, দেখতে পাচ্ছেন 0619 এটা আমি ওইখানে ফিল করে দেব, 0619 দেখতে পাচ্ছেন আপনার বিলটি আপনার অলরেডি আপনার কেটে নিয়েছে দেখতে পাচ্ছেন, দেন ফিনিশে ট্যাপ করে দেবেন আপনি।